শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। অন্য কাজ নিষেধ, নিয়মের বাঁধনে কারিগরি শিক্ষকরা, কি বলা হয়েছে দেখুন। শৃঙ্খলার বাঁধন এবার কারিগরি শিক্ষাক্রমে। এই শিক্ষাক্রমে যুক্ত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষকরা যে বিদ্যালয়ে প্রশিক্ষণের কাজে যুক্ত, সেটি বাদে অন্য কোথাও পড়াতে বা অন্য কোনো কাজে যুক্ত হতে পারবেন না। শিক্ষার মানোন্নয়নে তথা ছাত্র স্বার্থে বাড়তি কাজ বন্ধে উদ্যোগী হলো সরকার। রাজ্য সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে এই ধরনের শিক্ষকের সংখ্যা 12,500, বেশিরভাগই অবশ্য চুক্তিতে নিয়োজিত। সম্প্রতি রাজ্য সরকার তাদের বেতন বাড়িয়েছে, সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগত নিয়ম শৃঙ্খলা মেনে চলার বিষয়টিও এই শিক্ষকদের ক্ষেত্রে অবশ্যই হতে চলেছে। বিভাগীয় মন্ত্রী হুমায়ুন কবিরের কথায়, যে কোনো সরকারি প্রতিষ্ঠানই চলে নির্দিষ্ট কিছু নিয়মবিধির মাধ্যমে। কারিগরি শিক্ষাক্রমে যে প্রশিক্ষকরা রয়েছে তাদের একাংশের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত থেকেও অন্য জায়গায় পড়ানো বা অন্য কিছু করার প্রবণতা নজরে আসছিল, যেটা মেনে নেওয়া যায় না। তাই প্রেক্ষিতেই গত শুক্রবার কারিগরি শিক্ষা অধিকর্তা বিস্তারিত নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে, সমস্ত কারিগরি শিক্ষা কেন্দ্রগুলিতে জেনারেল সেকশনের সঙ্গেই ভোকেশনাল কোর্স চালু করতে হবে। অর্থাৎ আগে অনেক স্কুল মর্নিং বা আফটারনুন সেশনে ভোকেশনাল কোর্স চলত, এবার থেকে স্কুলগুলি যে সময় সাধারণভাবে চলে সেই সময়ই কারিগরি শিক্ষাক্রমেরও ক্লাস হবে। কারিগরি শিক্ষাক্রমের ক্ষেত্রে সোম থেকে শনিবার স্কুল নির্ধারিত সময়ে আসবেন যাবেন। এই শিক্ষকদের লিখিতভাবে জানাতে হবে তারা অন্য কোনো প্রতিষ্ঠানে যুক্ত নন বা অন্য কোনো জায়গা থেকে আয় করেন না। ছুটি নিলেও তাও সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে লিখে রাখতে হবে। বিভাগীয় কর্তার অনুমোদন ছাড়া কোনো শিক্ষক কোনো কাজের অজুহাতে কারিগরি ভবনে যেতে পারবেন না। অনুমোদন মিললে স্কুলের প্রধান শিক্ষককে দুদিন আগে কারিগরি ভবনে ইমেল করে জানাতে হবে। মন্ত্রী যুক্তি, আমরা চুক্তিতে নিয়োজিত কারিগরি শিক্ষকদের বেতন বাড়িয়েছি, ভবিষ্যতে তাদের যাতে আরও শ্রীবৃদ্ধি হয় সেদিকেও নজর রয়েছে। তারা যদি ভালোভাবে দায়িত্ব পালন করেন তবে দপ্তরের তরফেও সুযোগ সুবিধা বাড়ানোর জন্য জোরদার সওয়াল করতে পারব। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর বক্তব্য, বৃত্তিমূলক শিক্ষার চাকরির সুযোগ রয়েছে, ফলে কারিগরি শিক্ষকরা এগিয়ে এলে ছাত্রদেরই মঙ্গল, তবে তাদের আরও বেতন বাড়ুক। তৃণমূল সমন্বিত বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষণ কর্মচারী সমিতির রাজ্য সভাপতি বিনিময় দাস ও মুখ্য উপদেষ্টা মনোজ চক্রবর্তীর মতো মতে, ভালো বেতন লেগে গেলে কে আর বাড়তি খাটতে চায়, সরকার সেদিকে একটু নজর দিলে ভালো হয়। এই ছিল এই গুরুত্বপূর্ণ খবর। খবর যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।